বিদায় ইন্সপেক্টর ফ্রেডরিক্স, সিআইডি খ্যাত অভিনেতা দীনেশ ফডনিশের মৃত্যু মুম্বাইয়ের হাসপাতালে। বিগত কিছু দিন ধরেই গুরুতরভাবে অসুস্থ ছিলেন সিআইডি সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক। তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে, কিন্তু সব লড়াই ব্যর্থ হল। জকিত বিকল হওয়ায় মৃত্যু হল দীনেশে। প্রয়াত হলেন অভিনেতা দীনেশ ফডনিশ। হিন্দি টেলিভিশনে জনপ্রিয় সিরিয়াল সিআইডিতে ইন্সপেক্টর ফ্রেডরিক্সের চরিত্রে অভিনয় করেছিলেন দীনেশ। বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সূত্রের খবর, মুম্বাইয়ের হাসপাতালে লিভার ফেলিওরের জেরে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 57 বছর। সম্প্রতি হৃদয় রোগে আক্রান্ত হয়েছিলেন দীনেশ। তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার অবস্থা ছিল সংকটজনক, রাখা হয়েছিল ভেন্টিলেশনে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল তা। হাসপাতাল সূত্রে খবর, দীনেশের যকৃত বিকল হয়ে গিয়েছিল, তার জেরেই মৃত্যু হল বলে মনে করা হচ্ছে। 1998 সালে শুরু হয় বিপি সিংহ পরিচালিত সিআইডি। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজী সাতম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেট্টি। ইন্সপেক্টর ফ্রেডরিক্সের চরিত্রে রূপদান করেছিলেন দীনেশ। সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়ালটিতে একাধিক চরিত্রের আনাগোনা ঘটেছে। এক সময় এই সিরিয়াল থেকে অনেক তারকাও উঠে আসেন, কিন্তু এই ধারাবাহিকের জনপ্রিয়তা আজও অটুট। দয়ানন্দ এদিন দীনেশের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দীনেশ রাত 12:08 মারা গিয়েছে। ওর একাধিক কমপ্লিকেশন দেখা দিয়েছিল, ভেন্টিলেটর থেকেও বের করে আনা হয় ওকে। এরপরই একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় মারা যান অভিনেতা। মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে তার চিকিৎসা চলছিল বলেই জানা গিয়েছে। মঙ্গলবারই সকালে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। ফ্রেডরিক স্যারের আত্মার শান্তি কামনা করে ভিডিওটি আমি শেষ করলাম।